আমি তো পিওর এফডিসি, আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য। গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না। আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সর বোর্ড, বিকজ ওই জায়গাটাতে ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ঠিক হবে। এই মুহূর্তে হিন্দি ছবিটা আমাদের সিনেমার জন্য একটা থ্রেট, তো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে। আমার পদত্যাগ করার কোনো কারণ এখনও নেই। পরিচালক সমিতি, প্রযোজক সমিতি, যদিও আমি পরিচালক সমিতি থেকে অভ্যুতি দেওয়ার চেষ্টা করেছিলাম, এটা এখনও গৃহীত হয় নাই। তো আমি কোন জায়গার ভাই? আমি এফডিসির। ওখানে আমাদের পরিচালক সমিতির সভাপতি আছেন কাজী হায়াত ভাই, উনি কোথাকার? এফডিসির। দুজনের নাম আমি অলরেডি বলে ফেললাম, বাকি যারা আছেন তারা হয়তো বা এফডিসির কোনো সংগঠনের সদস্য না। এবং আমার কাছে মনে হয় যে এটা যদি সম্ভব হতো তাহলে আরও ভালো হতো, সব জায়গার লোকের রিপ্রেজেন্টেশন দরকার। এখন দেখেন, সাতজন হচ্ছে আমাদের সরকারি আমলা বা সচিব মহোদয়গণ, আর সাতজন হচ্ছেন আমরা বাকিরা। ওই সাতজনের মধ্যে কিন্তু দুজন আমরা এফডিসির। আমি তো পিওর এফডিসি, আমি তো অন্য কোনো বাংলাদেশের আর অন্য কোনো সংগঠনের সদস্য না। তো সাতজনের মধ্যে দুজন কিন্তু অলরেডি এফডিসির আছেন, নাই যে তা না। হ্যাঁ, এখানে কি আরও বেশি রাখলে ভালো হতো সেটা নিয়ে সেই ডিসিশনটা তো আমি নেই নাই ভাই, সেই ডিসিশনটা ওনারা নিয়েছেন। ওনারা কী চিন্তা করে নিয়েছেন এটা আসলে ওনারা বলতে পারবেন, আমি বলতে পারবো না। আমার কথাটা খুব ক্লিয়ার, গত সরকারের আমলে যারা দালালি করেছে, গত সরকারের আমলে যারা গত সরকারকে এরকম একটা রক্তক্ষয়ী বিপ্লবের সময় সাপোর্ট করে গেছে তাদেরকে আমরা কোনো কমিটিতে দেখতে চাই না, বিকজ এটা জনগণ মেনে নেবে না, বাংলাদেশ নতুন বাংলাদেশ মেনে নেবে না। এক মাস আগে একটা খুব ক্যাজুয়াল আলোচনা হয়েছিল যে চলচ্চিত্র সেন্সর বোর্ড, অনুদান এবং জাতীয় পুরস্কার, এই তিনটা কমিটির কোনোটাতে কি আপনি কাজ করতে চান কি না। আমার প্রথম কথা ছিল যে আমার মনে হয় এটাতে আমার থেকে আরও অনেক অভিজ্ঞ লোকজন আছে, তাদেরকে দেখবেন। আপনারা যদি তাদেরকে না পান, আমি যেই জায়গাটায় কাজ করতে চাই সেটা হচ্ছে সেন্সর বোর্ড, বিকজ ওই জায়গাটাতে ওই জায়গাটা ঠিক করতে পারলে অনেক কিছু ঠিক হবে। হিন্দি ছবি আমদানির ব্যাপারে আমি খুব শক্তভাবে প্রতিবাদ করেছিলাম। আমি এখনও মনে করি এই মুহূর্তে হিন্দি ছবিটা আমাদের সিনেমার জন্য একটা থ্রেট, বাট যেহেতু ডিস্ট্রিবিউটররা এবং অনেক হল মালিকরা এটা চান যে তাদের হলগুলোকে বাঁচিয়ে রাখার জন্য এটা দরকার, আমাকে বৃহত্তর স্বার্থটা চিন্তা করতে হবে। সেখানে আমি বলবো যদি হিন্দি সিনেমা আনা হয় এমনভাবে যাতে আনা হয় যাতে এটা আমার দেশের সিনেমাগুলোকে চাপে ফেলে না দেয়। সিনেপ্লেক্সে যখন স্কেজুল করবে আমার বাংলাদেশি সিনেমাগুলোকে যাতে রাইট টাইমে শো টাইম এবং প্রপার হলটা দেওয়া হয়। এই কমিটিতে তো আসলে আমি আমার নাম দিইনি, রাষ্ট্রীয় কাঠামো থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমিও বলবো আমার থেকে অনেক যোগ্য লোক এই বাংলাদেশে আছে। এবং আমাকে যখন যোগাযোগ করা হয়েছিল এই কথাটাই আমি প্রথমে বলেছি যে ভাই আমার থেকে অনেক যোগ্য লোক আছে তাদেরকে দেন, তারা যদি না করতে চান বা আপনারা যদি না পান তাহলে যেই জায়গাটাতে আমি কাজ করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ সেন্সর বোর্ডের জায়গাটা, কারণ ওই জায়গাটা ঠিক হলে অনেক কিছু ঠিক হবে। তো সেটাই আমি বলতে চাই, বাংলাদেশে আমার থেকে অনেক যোগ্য লোক আছে, তারা যদি এই জায়গাটা কেউ কাজ করতে চান রাষ্ট্রজাতি হয় আমি এখনই বলবো প্লিজ কর, কারণ ভাই এটা একটা ভলেন্টারি জায়গা, তাই না? এমন তো না যে এটা এখানে এসে আমার অনেক ক্ষমতা হয়ে যাবে, অনেক সম্পদ হয়ে যাবে, এটা একটা ভলেন্টারি জায়গা, রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ এবং চলচ্চিত্রের একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের আমাকে এবং আমাদেরকে কাজ করতে হবে। এখানে যদি আমার থেকে বেটার বা আমাদের থেকে বেটার কেউ থাকে এবং রাষ্ট্র যদি তাদেরকে চায় দে আর মোস্ট ওয়েলকাম, আমার কোনো অসুবিধা। আশফাক নিপুণেরটা তো উনি ক্লিয়ার করেছেন, ওনার স্ট্যাটাসে এটা ক্লিয়ার। আমার পদত্যাগ করার কোনো কারণ এখনও নেই, কারণ আমি এখন পর্যন্ত তো অফিসিয়ালি ওনাদের সাথে বসতেই পারিনি, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এবং না আমার আমি 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 পদত্যাগ কখন করব, আমি যখন আমার চলচ্চিত্রের মানুষগুলার দাবিগুলো নিয়ে যাব, দাবিগুলো আমি নিয়ে ফাইট করতে পারবো না, তখন আমি বলবো যে আমি পারি নাই ভাই, আমি পদত্যাগ করলাম। আমি তো কাজই শুরু করতে পারি নাই, এখনও যেতেই পারলাম না, তাহলে আমি কেন পদত্যাগ করতে যাব? পদত্যাগ কখন করব যখন আমি পারবো না? আমি তো এখন ওই জায়গাটাতে যাইনি। আর যেটা আমি বলবো যে আসলে এই পুরো ব্যাপারটাতে কিছু জিনিস আছে যেটা আমিও জানতাম না, বিগত 48 ঘন্টায় আমি জেনেছি, যেটা আমাদের সবার জানা দরকার। সো আমি ওই জিনিসটা একটু খুব সাধারণভাবে বলার চেষ্টা করি, তাহলে আপনাদেরও সবার জানা হবে, বাইরের সবার মানুষ যারা দেখবেন তাদেরও জানা হবে। দেখেন আমাদের বর্তমান সেন্সর বোর্ডটা, ইনক্লুডিং যে বোর্ডে আমার নাম এসছে, এটা 1963 সালের আইন দ্বারা পরিচালিত। 1963 সালের পর দুইটা বিধিমালা সংস্করণ হয়েছে, একটা হয়েছে 1977 সালে আর একটা হয়েছে 1985 সালে। 2023 সালের নভেম্বরে যেই বিলটা, সেন্সর সার্টিফিকেশন বিলটা পাস হয়েছে,
আনফর্চুনেটলি সেটার বিধিমালা, আইনের তো বিধিমালা থাকে, বিধিমালাটা তৈরি করা হয়নি। এটা গত সরকার কেন করেনি সেটা আমি জানি না। যেহেতু বিধিমালাটা তৈরি করা হয়নি, এটাকে এক্সিকিউশনে তারা চায়নি। এখন এই যে সার্টিফিকেশন যে আইনটা, এটার মধ্যে অনেকগুলো ক্লজ আছে যেটা নিয়ে আমাদের অনেক আপত্তি আছে। যেমন একটা আছে, জেলা প্রশাসকদের হাতে একটা ক্ষমতা দেওয়া হবে, তারা চাইলে ইয়ে বন্ধ করে দিতে পারবে। ওটিটির একটা ব্যাপার আছে। তো এই সবগুলো নিয়ে তো আমাদের আসলে বসতে হবে। যেটা আমি বুঝতে পারলাম বা এই দুই দিনে কথাবার্তা বলে তথ্য মন্ত্রণালয়ের সাথে, ওনাদের উপর একটা প্রেশার ছিল যে এই মুহূর্তে যেই ফিল্মগুলো আটকে আছে বা যেই ফিল্মগুলো সিনেমা হলে যাওয়া দরকার, এটার জন্য তো সেন্সর বোর্ড লাগবে, না তো তোরা এটা ছাড়তে পারছে না। একটা প্রেশার ওনাদের উপরে ছিল, যার কারণে ওনারা এটা নিয়ে সবার সাথে কথা বলতে পারেন, ইভেন আমাদের সাথেও ঠিকভাবে আলোচনা করতে পারেন। তো ওনারা জরুরি ভিত্তিতে, একটা কথা আছে ইংরেজিতে, ডেসপারেট টাইমস নিডস ডেসপারেট মেজার্স। সো ওনারা এই মুহূর্তে কমিটিগুলোকে ফ্লোট করেছে, বাট ওনাদের ইন্টেনশনও এটাই যে ওনারা চায় যে যত তাড়াতাড়ি সম্ভব সেন্সর বোর্ড থেকে সেন্সর সার্টিফিকেশনে চলে যাওয়া। বাট ওইটা করতে হলে বিধিমালাটা করতে হবে, বিধিমালাটা করার সময়টা কিন্তু নাই। সো ওনারা কমিটিটা করেছে, কমিটির মানে ইমিডিয়েট কাজই আমাদের হচ্ছে যে আমরা কিভাবে এই বিধিমালাটাকে, এগুলোকে নিয়ে আলোচনা করতে পারি। এবং এটা আলোচনা করতে হলে তো সবার সাথে আলোচনা করতে হবে, যারা চলচ্চিত্রকর্মী, যারা ফিল্ম মেকার, যারা আর্টিস্ট, আপনারা যারা আছেন, করে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সার্টিফিকেশন বোর্ডের দিকে নিয়ে যাও।